ওয়েল গাইস, আপনি যদি অনলাইন জব খুঁজে বেড়াচ্ছেন বা অনলাইনে আপনি কিভাবে টাকা ইনকাম করতে হয় সেই সব সাইট খুঁজে বেড়াচ্ছেন কিন্তু ট্রাস্টেড কোনো সাইট পাচ্ছেন না, তো আজকের ভিডিওটা আপনার জন্য। কারণ আজকে আমি এমন একটি সাইটের সাথে আপনাদেরকে পরিচয় করে দেবো যে সাইট থেকে আপনি পার ডে $5-6 কি $7 এরকম আর্নিং আপনি ইজিলি করতে পারবেন, বা $600-700 আপনি ইজিলি প্রতিদিন ইনকাম করতে পারবেন, ঠিক আছে। তো আজকে যে সাইটটার কথা আমি বলবো, এই সাইটটা হচ্ছে খুবই ট্রাস্টেড একটা সাইট, এবং এই সাইটে আপনি মাইক্রো জব থেকে শুরু করে আপনি ফ্রিল্যান্সিং এর যে বড় বড় কাজগুলো সেসব কাজগুলো কিন্তু আপনি এখানে করতে পারবেন, ঠিক আছে। এবং আমি বলবো যদি আপনার মধ্যে কোনো রকম কাজের স্কিল না থাকে তাহলেও আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন, ঠিক আছে। একদম জাস্ট ছোট ছোট কাজ করে আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন এসইও প্রমোট কন্টেন্ট, আপনাকে ওয়েবসাইট ভিজিট করতে হবে এবং তার জন্য আপনাকে এখানে কিন্তু 3 সেন্ট পে করা হবে, ঠিক আছে। তো এখানে এরকম ধরনের কাজ অনেক আছে, ঠিক আছে। যেমন জিমেল আইডি ক্রিয়েট করে দিবেন, তো তারা আপনাকে 8 সেন্ট কি 10 সেন্ট এরকম করে দিতে থাকবে, ঠিক আছে। তো আমি ফার্স্ট অফ অল আপনাদেরকে পেমেন্ট প্রুফটা আপনাদেরকে দেখিয়ে দিই, ঠিক আছে। তো যেমন কি এখানে দেখতে পাচ্ছেন মাই আর্নিং, ঠিক আছে, এটা আমার আর্নিং হচ্ছে $1.50 মতো আছে, ঠিক আছে, আমার আর্নিং এ, ঠিক আছে। এটা কিন্তু আমার মেন আর্নিং। তো এখানে যেমন কি দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই কাজগুলো করেছিলাম, এবং এখানে আমাকে কে পে করা হয়েছে 3.5 সেন্ট আমাকে এখানে পে করা হয়েছে, এখানে 10 সেন্ট পে করা হয়েছে, এখানে 3 সেন্ট পে করা হয়েছে, ঠিক আছে। তো এরকম ভাবে 3 সেন্ট পে আমি অনেকগুলো কাজ করেছি, তো তার ফলে আমার এখানে কিন্তু $1.50 হয়ে গেছে, মানে $1.50 আপনি বলতে পারেন। তো এখানে যেমন দেখতে পাচ্ছেন পেন্ডিং ব্যালেন্স, ঠিক আছে। তো এখানে যদি আমি ক্লিক করি, এখানে আমি কিন্তু এই টাস্কগুলো বা এই ওয়ার্কগুলো আমি করেছি, এবং এখানে কিন্তু এই ওয়ার্কগুলো আমার পেন্ডিং আছে, ঠিক আছে। তো এই পেন্ডিংগুলো কিন্তু 2-1 দিনের মধ্যে আমার কিন্তু আমার আর্নিং এর সাথে কিন্তু যোগ হয়ে যাবে, ঠিক আছে। তো এবারে আসা যাক যে আপনি এখান থেকে উইথড্র কিভাবে করবেন। সো উইথড্র করার জন্য আপনি এখান থেকে ওয়ালেটে ক্লিক করবেন। সো এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে উইথড্রল, ঠিক আছে। তো এখানে যেমন কি দেখতে পাচ্ছেন আমি যদি এই যে রিকোয়েস্ট উইথড্রলে ক্লিক করি, তো এখানে যেমন দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট আর্নিং মানি ওয়ালেট উইথড্রল, ঠিক আছে। তো আপনি এখানে মিনিমাম আপনাকে $5 হলে কিন্তু আপনি এখান থেকে উইথড্রল নিতে পারবেন, ঠিক আছে। এবং উইথড্রল কিভাবে নেবেন আমি সব প্রসেস আপনাদেরকে বলে দেবো, ঠিক আছে। তো আজকে আমি জাস্ট দেখাবো আপনি এই সাইডে কিভাবে একটা নতুন অ্যাকাউন্ট তৈরি করবেন, এবং আমি এর পরবর্তী পার্টে আমি বলে দেবো যে আপনি কিভাবে এখান থেকে কাজগুলো করবেন, ছোট ছোট কাজগুলো করবেন। এবং তারপরের পার্টে বা আমি যখন এখান থেকে উইথড্রল নেব, সো তখন তার একটা ভিডিও তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করব, যাতে আপনারা বুঝতে পারেন যে এখান থেকে আপনারা উইথড্রল কিভাবে নেবেন, ঠিক আছে। তো এবার আসা যাক আমরা কিছু কাজ দেখে নিই এখানে, ঠিক আছে। তো আপনি এখানে কাজ করার জন্য এখান থেকে যে দেখতে পাচ্ছেন ফাইন্ড জব, এটার উপর ক্লিক করে দেবেন। হ্যাঁ, আমি যেমন কি প্রথমে বলে দিয়েছিলাম যে আপনি এখান থেকে সাইন আপ করে ইনকাম করতে পারবেন, যেমন জিমেল আইডি ক্রিয়েট করে দেওয়া, ঠিক আছে। তো তারপরে বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে সাইন আপ করা, বিভিন্ন অ্যাপ্লিকেশনে গিয়ে সাইন আপ করা এবং অ্যাপ্লিকেশন ডাউনলোড করা, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছেন মোবাইল অ্যাপ্লিকেশন, এই যে এখানে যদি আমি ক্লিক করি, করে যদি আমি অ্যাপ্লাই করি, এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা কাজ আছে 3 সেন্টের, ঠিক আছে। তো এখানে দেখুন গুগল পে ডাউনলোড অ্যান্ড ইনস্টল অ্যান্ড সাইন আপ উইথ মোবাইল নাম্বার, ঠিক আছে। গুগল পে একটা অ্যাপ্লিকেশন যেটা আপনাকে ডাউনলোড করতে হবে এবং সেটাকে আপনাকে ইনস্টল করতে হবে, করবার তার ভিতরে একটা আপনাকে অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং মোবাইল নাম্বারের সাথে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে। এইটুকু কাজের জন্য আপনাকে 3 সেন্ট এখানে কিন্তু দেওয়া হবে, ঠিক আছে। তো এইরকম ধরনের কাজ আপনি বিভিন্ন ধরনের কাজ পেয়ে যাবেন। এখানে দেখুন গেম অ্যাপ, ঠিক আছে, ডাউনলোড অ্যান্ড এন্টার ইনভাইট কোড, এই গেমটা আপনাকে ডাউনলোড করতে হবে, এবং ডাউনলোড করার পরে এরা একটা ইনভাইট কোড দিবে, সেই কোডটা আপনাকে ওই গেমটাতে গিয়ে পেস্ট করতে হবে, তাহলেই আপনি এখান থেকে 14 সেন্ট এখানে কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। তো বুঝতে পারছেন মানে কতটা ইজি টাস্ক এগুলো। তো এই আমি যদি কাজটার ভিতরে যাই, তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন সব কিছু এর ভিতরে লেখা আছে যে আপনি কিভাবে কি করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন প্রুফ হিসাবে কি চাইছেন, যে এখানে স্ক্রিনশট এন্টার ইনভাইট কোড, ঠিক আছে। আপনি যে ইনভাইট কোডটা অ্যাপ্লিকেশনে দিচ্ছেন, যখনই আপনি এন্টার করবেন তার আগে আপনি একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, এবং সেই স্ক্রিনশটটা আপনাকে এখানে কিন্তু দিতে হবে, ঠিক আছে। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন আওয়ার ক্যারেক্টার নেম, ঠিক আছে। তো আপনি যে নামটা দিয়ে ওই গেমটাতে মানে সাইন আপ করেছেন, সেই নামটা এখানে আপনি সিম্পলি বসিয়ে দেবেন, দিয়ে এখানে সাবমিট করে দেবেন, ব্যাস আপনার কাজ এইটুকুই। এবং এইটার জন্য আপনাকে 14 সেন্ট দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। এবং যারা বুঝতে পারছে না সেন্ট কি, তো তাদেরকে আমি বলে রাখি 100 সেন্টে হয় $1, ঠিক আছে। তো আপনাকে এখান থেকে 14 সেন্ট দেওয়া হবে। তো এইরকম ছোট ছোট টাস্কগুলো করে আপনি খুব ইজিলি এখানে এরকম ধরনের কাজ আপনি যদি 10-20টা করেন, তাহলে ইজিলি আপনাকে $1-2 কিন্তু ইনকাম হয়ে যাবে, ঠিক আছে। এবং আপনি যদি 2-3 ঘন্টা এরকম ধরনের কাজগুলো করেন বা এখানে ওয়ার্ক করেন, তাহলে আপনি কিন্তু ইজিলি $600 আপনি কিন্তু পার ডে এখান থেকে ইনকাম করে নিতে পারবেন, ঠিক আছে। এবং $1 সমান আমাদের ইন্ডিয়ান রুপিসে যদি কনভার্ট করা হয় 82 টাকার মতো দাঁড়ায়, ঠিক আছে। তো বুঝতে পারছেন
মানে ইজিলি আপনি 600-700 টাকা কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন প্রতিদিন। তো এবার চলুন আমরা একটা ফ্রেশ অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখি যে আমরা কিভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, কিভাবে লগইন করব। ঠিক আছে, তো আপনি সিম্পলি গুগলে চলে যাবেন। গুগলে আসার পর এখান থেকে সিম্পলি সার্চ করবেন স্পট গিগস। আমি আপনাদের সুবিধার্থীদের জন্য আমার ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা ওখান থেকে ডাইরেক্টলি ওই লিঙ্কে ক্লিক করে এরকম একটা ইন্টারফেস দেখিয়ে দেবে। ঠিক আছে, তো এখানে যেহেতু আমাদের একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, তো তার জন্য আমরা এখান থেকে সাইন আপ এটার উপরে ক্লিক করে দেবো। তো সাইন আপে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা এখান থেকে কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন রিয়েল নেম। ঠিক আছে, আপনারা সবসময় এখানে আপনার রিয়েল নেমটি দিয়েই কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। ঠিক আছে, কারণ পরবর্তীতে যখন আপনি এখান থেকে টাকা উইথড্র করবেন, আপনি যদি অন্য কোনো নাম দিয়ে করেন তাহলে সেই সময় প্রবলেম হতে পারে। সো আপনার রিয়েল নাম দিয়ে এবং যে আইডি কার্ডে যে নামগুলো আছে ওই নামগুলো দিয়ে আপনি এখানে অ্যাকাউন্টটা খোলার চেষ্টা করবেন। ঠিক আছে, তো এখানে আপনার নাম দিয়ে দেবেন, দেওয়ার পর আপনি এখানে আপনার ইমেল আইডিটা দিয়ে দেবেন। ঠিক আছে, দেওয়ার পর এখানে আপনি সিম্পলি একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন এবং সেই পাসওয়ার্ডটা এখানে আবার টাইপ করবেন। সো করার পরে এবারে আপনি এখানে একটা আপনার নিকনেম দিয়ে দেবেন। নিকনেমটা কিরকম হবে বলে দিচ্ছে, এরকম ধরনের নিকনেম হবে। ঠিক আছে, এবং নিকনেমটা এমনই হবে যেন এই নিকনেমটা আর কারোর না থাকে, বা একটা ইউনিক নিকনেম দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, তারপরে এখান থেকে এই যে সিলেক্ট কান্ট্রি, এখান থেকে আপনি ইন্ডিয়া সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, নেওয়ার পরে এখানে দেখছেন সিলেক্ট আওয়ার প্রোফাইল টাইপ। ঠিক আছে, আপনি কি এখানে কাজ করতে চান না এখানে কাজ দিতে চান। সো আমরা যেহেতু এখানে কাজ করতে চাই, আই এম এ ওয়ার্কার, এটা সিলেক্ট রাখবো। রাখার পর এখান থেকে এই যে দুটো টিক দিয়ে দিলাম, দেওয়ার পরে আমরা এখান থেকে সিম্পলি সাইন আপে ক্লিক করবো। ঠিক আছে, তো আমি একটু আপনাদেরকে বলে রাখি, এই যে আপনি ইমেল আইডিটা দিচ্ছেন, এই ইমেল আইডিটা এবং আপনি যে পাসওয়ার্ডটা দিচ্ছেন, এই পাসওয়ার্ডটা আপনি কিন্তু মনে রাখবেন। ঠিক আছে, কারণ আপনি পরবর্তীকালে যখন এখানে এই সাইডে লগ ইন করবেন তখন এই পাসওয়ার্ড এবং ইমেলটা কিন্তু আপনার লাগবে। ঠিক আছে, তো সাইন আপে ক্লিক করার সাথে সাথে আপনাদের মেল বক্সে একটা মেল চলে যাবে স্পট গিগস থেকে, এবং সেখানে বলা হবে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে এরকম ধরনের একটা মেল আপনাদের ইমেল বক্সে চলে আসবে। ঠিক আছে, তো এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন, এটা হচ্ছে আপনার স্পট গিগস এর অ্যাক্টিভেট লিঙ্ক। ঠিক আছে, তো এই লিঙ্কে ক্লিক করার সাথে সাথেই, তো লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা এখান থেকে এই যে মাইক্রো জবস এটা ক্লিক করবেন, তারপর এখান থেকে ফাইন্ড জবস ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে মাইক্রো জবস এর কাজগুলো আপনার সামনে এসে যাবে। ঠিক আছে, তো এখানে যেমন দেখেছেন আমাদের ব্যালেন্স কিন্তু 0-0। ঠিক আছে, তো এরপর নেক্সট ভিডিওতে আমি বলে দেবো যে আপনি এখানে কিভাবে কাজগুলো করবেন। ঠিক আছে, তো নেক্সট পার্ট দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এরকম ধরনের ভিডিও দেখতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ জন্য টাটা অ্যান্ড বাই বাই।